রাজ্য ও রাজ্যপালের সঙ্গে সংঘাত আদালতে পৌঁছে যাচ্ছে যা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্য এবং রাজ্যপালকে তাদের অবস্থানগত মর্যাদা বজায় রেখে সংবিধান রক্ষার আবেদন জানান তিনি। রাজ্যকে বিশ্বাস করবে না, রাজ্যপালকে বিশ্বাস করবে, সমস্যা নেই জায়গাটায়। রাজ্য সে একটা সংস্থা, নির্বাচিত একটা সরকার, রাজ্যপাল সে একজন সাংবিধানিক প্রধান, উভয়ের কাছেই তো আমাদের প্রথম প্রশ্ন থাকবে যে আপনারা আপনাদের বিশ্বাসযোগ্যতা, আপনাদের আসনের মর্যাদা দিয়ে আপনারা সংবিধানকে রক্ষা করুন, সাংবিধানিক দায়িত্ব পালন করুন। সেখানে রাজ্য আর রাজ্যপালের এই সংঘাত ফুটে যাচ্ছে, ভূভারতে এমন কোনো উদাহরণ আছে বলে আমার মনে হয় না, কিন্তু যেহেতু এটা বাংলা, ভূভারতে তো নির্বাচনকে কেন্দ্র করে, উপনির্বাচনকে কেন্দ্র করে এমন রক্তপাত হয় না, এমন সন্ত্রাস হয় না। তাই ভূভারতে যা হয় না বাংলায় হয়, ভূভারতে রাজ্য রাজ্যপালের মধ্যে এই ধরনের আকচাকচি মানাবাড়ি দেখতে অভ্যস্ত নয়, বাংলায় হয়, বাংলা সর্বত্রই ব্যতিক্রম।